আসানসোল পৌর নির্বাচনে বিজেপি প্রার্থী তারকনাথ ধীবরের হয়ে প্রচারে এলেন শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরি। আসানসোল পৌর নির্বাচনের 103 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তারকনাথ ধীবরের হয়ে প্রচারে এলেন বাঁকুড়া শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরি। তারকনাথ ধীবর নিজে একজন টোটো চালক, তাই নিজে টোটো চালিয়ে বিধায়িকা চন্দনা বাউরিকে টোটোতে বসিয়ে প্রচার সারলেন নিজের ওয়ার্ডে। একই সাথে বাবুল সুপ্রিয়র গাওয়া গান এই তৃণমূল আর না বাজিয়ে পৌর নির্বাচনের প্রচার সারলেন এবং এলাকায় পায়ে হেঁটেও প্রচার করেন তিনি। এই ওয়ার্ডের যিনি প্রার্থী, এই দাদা খুবই গরিব আমার মতনই। আমি যেমন একটা সাধারণ গরিব পরিবার থেকে উঠে এসে একটা বড় জায়গা পেয়েছি এবং জনগণের আশীর্বাদ পেয়েছি। এই দাদাও একজন টোটো চালক, তো দাদা অবশ্যই জিতবেন। একজন গরিব মানুষই একজন গরিব মানুষ আরেকজন গরিব মানুষের কষ্ট বুঝেন। তো আমি আশা রাখছি এই ওয়ার্ড থেকে দাদা অবশ্যই জিতবেন এবং গরিব মানুষের সাথে থেকে পাশে থেকে কাজ করবেন। আপনি এই গ্রামে মানে কিসে বসে আপনি এলেন? কিতে আমি দাদার টোটোতে চেপে এলাম এই গ্রামে এবং গ্রামে ঢুকে পড়ে নেমে পড়ে হেঁটে পচা করছি দাদার সাথে। দেখুন, এখানে আমি তিনটে ওয়ার্ডে ঘুরলাম। কালকে দুটো ওয়ার্ডে ঘুরেছি এবং আজকে একটা। তো কালকে দুটো ওয়ার্ডে গিয়ে 71 নম্বর ওয়ার্ড আর 67 এই দুটো ওয়ার্ডে ঘুরে যেটা দেখলাম, রাস্তার অবস্থা খুব খারাপ এবং বাড়িতে অনেকেই বাড়ি পায় না এবং যারা খুব গরিব মানুষ অথচ তাদের বড় কার্ড মানে রাজ্য সরকার কার্ড করে দেওয়া হয়েছে। তাছাড়া জলের সমস্যা আছে। এখানে এসেও দেখলাম প্রচুর কাঁচা বাড়ি এবং তালির বাড়ি রয়েছে আর এখানের মানুষেরও সেই একই সমস্যা, জলের সমস্যাটা আছে। দিদি, আপনিও তো খুবই গরিব ঘরের মেয়ে, আর আজকে যে আপনার 103 নম্বর ওয়ার্ডে যে ক্যান্ডিডেট সেও টোটো চালায়। দাদা সে টোটো চালিয়ে নিয়ে এলেন আমাকে, কি আপনি বলবেন? দেখুন, জনগণের আশীর্বাদ আমি পেয়েছি শালতোড়া বিধানসভা থেকে, তার জন্য আমার শালতোড়া বিধানসভার প্রত্যেকটা মানুষকে আমার প্রণাম। আর দাদা অবশ্যই এই ওয়ার্ড থেকে জিতবেন, মানুষের ছাড়া অবশ্যই ভালোই আছে। মানুষ খুব ক্ষুব্ধ এখানে জলের, মানে এই জাস্ট আমি এই 103 নম্বর ওয়ার্ডে ঢুকলাম, তো এখানে প্রথমে এসে যেটা সমস্যা দেখলাম যে জলের সমস্যাটা রয়েছে। তারপরে ঘর পাইনি এখানকার মানুষ, ঘরের জন্য নাকি টাকা দিতে বলা হচ্ছে ওনাদেরকে, এরকম সমস্যাগুলো রয়েছে। তো এই ওয়ার্ডে যেহেতু টিএমসি জিতে আছে, তো উনি কোনো কাজেই করেননি এবং মানুষের সাথে কথাও বলেননি, দেখেননি মানুষের কী সুবিধা অসুবিধা এগুলো উনি এসে একবারও দেখেননি। তো আমি আশা রাখবো দাদা এই ওয়ার্ডে জিতে পরে অবশ্যই মানুষের পাশে থাকবেন আর কাজ করবেন। আমি 103 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছি। এই যে আজকে ভোটটা পিছিয়ে গেল, আগে চলে গেছে, কি বলবো? আমাদের খুবই খারাপ হয়েছে, ভোটটা পিছিয়ে গেছে। যেটা আমরা এক মাস ধরে খেটে এসেছিলাম, যখন থেকে নাম এসেছে ঠিক আছে তখন থেকে খেটে এসেছিলাম। তো আমাদের যে ইয়েটা হচ্ছিলো, যেটা আমরা ক্যাম্পেনিং করেছিলাম, সবই খারাপ হয়ে গেলো। যদি পেছাবারেই ছিল তাহলে আগে থেকে ডিসাইড করা উচিত ছিল, ঠিক আছে? এখন আমাদের সব কিছু হওয়ার পরে সামনে মুখে এসে পড়ে, আর 7 দিন ভোট বাকি ছিল, তার আগে ভোট টাইম চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? যেটা 22 তারিখ ছিল সেটা পেছিয়ে 12 তারিখ হয়ে গেল। আমাদের খুবই খারাপ হয়েছে। মানুষের কাছে তো যাচ্ছেন, কী সারা পাচ্ছেন? মানুষের কাছে ভালোই সারা। মানুষ বলছে যে আমি আমাকেই জয় করবেন, মানুষ আমার পাশে আছে, মানুষ আমাকে সমর্থন করেছে। আজকে দিদি এসছে, হ্যাঁ, আপনি তো লোকজনের কাছে গেলেন, লোকজন কী বলছে আপনি? দিদি এসছে বলছে গরিব পরিবারের ছেলে, আমাকে মানুষ খুবই ভালোবাসছে। দিদি এসছে, দিদিকে নিয়ে এসছি, দিদিকে সবার সামনে আমি বলছি যে দিদিও গরিব পরিবারের ছিল, আমিও গরিব পরিবারের থেকে দাঁড়িয়েছি, আমি টোটো চালক, মানুষ খুবই ভালোবাসছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।